প্রিয় ছাত্ররা, আজকে আমি তোমাদের সামনে প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ অর্থাৎ তোমাদের পাঠ্যপুস্তকের তৃতীয় অধ্যায়ের থেকে যে এমসিকিউ টাইপে যে প্রশ্নগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে বাছাইকৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন নিয়ে আজকে আমি হাজির হয়েছি। এই প্রশ্নগুলো আজকে আমি আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে আবার তোমাদের নতুন করে কিছু প্রশ্ন আবার আমি তোমাদের দেব। তো আজকে শুরু করা যাক আমার আলোচনা। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে। তো প্রথম প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন আজকের, বিপ্লব কথার অর্থ কি আমূল পরিবর্তন? ডামিনিকো বলতে বোঝায় পাহাড়ের প্রান্ত দেশ। দ্বিতীয় অরণ্য আইন 1878 খ্রিস্টাব্দে লঙ্ঘন হয়েছিল কারা? ব্রিটিশ সরকার। সাঁওতাল বিদ্রোহ সংঘটিত ছিল 1855 খ্রিস্টাব্দে। বাংলা নানা সাহেব বলা হতো রামরতন মল্লিককে। ইংরেজদের বিরুদ্ধে সিংভূম সীমান্ত প্রতিরোধ গড়ে তোলে কল্পজাতিরা। মুন্ডা বিদ্রোহের আর এক নাম হল উলগুলান। চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন দুর্জন সিংহ। চুয়ার বিদ্রোহকে প্রথম নেতৃত্ব দিয়েছিলেন জগন্নাথ সিংহ। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে তিনটি স্তরে বিভক্ত করা হয়েছিল। প্রথম উপনিবেশিক অরণ্য আইন চালু হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। অহাবি শব্দের অর্থ কি? নবজাগরণ। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। কোল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন বুদ্ধ ভগৎ। সরকার ফরেস্ট চার্টার প্রবর্তন 1855 খ্রিস্টাব্দে। সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু। কুতকাঠি প্রথা প্রচলিত ছিল যে সময় সেটা হল মুন্ডা। কোন বিদ্রোহে উলগুলান নামে পরিচিত মুন্ডা বিদ্রোহ? কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন? বিরসা মুন্ডা। তিতুমিরের প্রকৃত নাম কি? মিনিশার আলী। তিতুমির কোথায় বাঁশের কেল্লা তৈরি করেন? নারকেল বেড়িয়ায়। কোল বিদ্রোহ হয়েছিল ছোটনাগপুরে। মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি। বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন তিতুমির। সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ আছে কোন উপন্যাসে? আনন্দমঠ উপন্যাসে। বাংলার ওহাবি আন্দোলন নেতৃত্ব দেন তিতুমির। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী। ভারতের প্রথম নীলকর এবং ছিলেন লুই বোনার্ড। জমি আল্লাহ দান বলেছিলেন দুদুমিয়া। হাজি শরীয়তুল্লাহ ফরাজি সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন 1820 খ্রিস্টাব্দে। ভারতে ওহাবি আন্দোলনের সূচনা এবং করেছিলেন সৈয়দ আহমেদ। নীল বিদ্রোহের একজন নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস। হুল কথাটির অর্থ হল বিদ্রোহ। পঞ্চম আইন পাস হয়েছিল 1830 খ্রিস্টাব্দে। নীল কমিশন গঠিত হয় 1860 খ্রিস্টাব্দে। নীল দর্পণ নাটকটি লেখেন দীনবন্ধু মিত্র। হেদায়তির কথাটি অর্থ হল ঈশ্বরের নির্দিষ্ট পথে গমন। নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন বিশ্বনাথ সর্দার। ভারতে নীল চাষ শুরু হয়েছিল 1877 খ্রিস্টাব্দে। উপন্যাস থেকে সাঁওতাল বিদ্রোহের কথা যাই জানা যায় সেটা হচ্ছে আরণ্যক। তো এই ছিল তোমাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন। এর পরবর্তী ভিডিওতে আমি আবার খুবই গুরুত্বপূর্ণ এসএকিউ টাইপের কিছু প্রশ্ন নিয়ে আমি হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।